নমস্কার সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে তো আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আলোচনা করতে চাই মূলত যারা জীবনে তাদের বিএসসি এগ্রিকালচার অথবা বিএসসি হর্টিকালচার অথবা বিটেক এগ্রিকালচারে যারা স্বপ্ন দেখছো এবং যারা পশ্চিমবঙ্গের টপ নাম্বার ওয়ান কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বপ্ন দেখছো তাদের জন্য আজকে এই নোটিফিকেশানটি তো প্রথমে বলে রাখি এই নোটিফিকেশানের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তা অলরেডি কন্টিনিউ চলছে তো প্রথমে বলে রাখি যে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের কারা কারা কোন কোন ইয়ারে মেয়েরা ফর্ম ফিল করতে পারবে মূলত বলে রাখি দু হাজার এবং চব্বিশ সালের মূলত যারা পাস আউট তারাই কিন্তু এই ফর্ম ফিল করতে পারবে এবং সুন্দর করে তার রেড কালার দিয়ে লেখা রয়েছে এবং তার সাথে সাথে বলে রাখি যে এই কোর্সটি চার বছরের এবং আটটি সেমিস্টারে হয়ে থাকে এইবারে বলে রাখি যে এই বিধানজনক কৃষি বিশ্ববিদ্যালয়ে কটি সাব ক্যাম্পাস রয়েছে এবং কোন কোন ক্যাম্পাসে কত সিট রয়েছে তো সেই সাব ক্যাম্পাসের সিট বলতে মূলত মোহনপুরে আমাদের টোটাল সিট রয়েছে হচ্ছে টোটাল আনরিজার্ভড এস সি এবং ও বিসি এ ওবিসি বি এবং পিডব্লিউনে টোটাল সিট রয়েছে একশো ছটি এবং আদার্স বোর্ডের ক্ষেত্রে রয়েছে আপনার দশটি এবং ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে রয়েছে আপনার টোটাল তিনটে সিট এই নিয়ে টোটাল হচ্ছে এবং তার সাথে আইসিআর কোটানে টোটাল হচ্ছে একশো বাহান্নটি সিট এবং শুধু তাই নয় এর দুটো নতুন সাব ক্যাম্পাস গড়ে উঠেছে একটি বর্ধমানে রয়েছে এবং আরেকটি রয়েছে বাঁকুড়া শুশুনিয়াতে বাঁকু বর্ধমানে টোটাল সিট রয়েছে বত্রিশটি এবং শুশুনিয়া ক্ষেত্রে সিট রয়েছে বত্রিশটি এই নিয়ে টোটাল দুশো ষোলোটি সিট রয়েছে এবং তার মধ্যে তিরিশটি সিট আইসিআর যারা আইকি আর আইকার এক্সাম দিয়েছ তার মাধ্যমে এখানে অ্যাডমিশান নিতে পারবে এবং বাকি যে সিটগুলো তার উচ্চ মাধ্যমিক যে নাম্বার রয়েছে তার নাম্বারের পার্সেন্টেজ হিসাবে এখানে ভর্তি হওয়া যায় এবং তার সাথে সাথে বলে রাখি যে আমাদের এখানে বিএসসি হর্টিকালচারও পড়ানো হয় যেখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশানের ছেলেদের জন্য সিট রয়েছে ছাব্বিশটি আদার্স বোর্ডের জন্য দুটি এবং ভোকেশনাল বোর্ডের জন্য দুটি এই নিয়ে টোটাল তিরিশটি সিট এর কোনো সাব ক্যাম্পাস নেই এটি মূলত মূল ক্যাম্পাসে পড়ানো হয় এবং আইসিআর থ্রুদের আটটি সিট রয়েছে টোটাল আটত্রিশটি সিট এইবারে বললে যারা বিটেক এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাও যাদের সাবজেক্ট কম্বিনেশানে ম্যাথ রয়েছে বায়োলজি না থাকলেও হবে যারা ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে এবং রেজাল্টও বেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে টোটাল সিট রয়েছে ছাব্বিশটি এবং আইসিআর থেকে ছটা এই নিয়ে টোটাল হচ্ছে বত্রিশটি সিট অর্থাৎ টোটাল এই তিনটে সাবজেক্ট মিলে টোটাল সিটের ক্যাপাসিটি রয়েছে ইনটেক ক্যাপাসিটি দুশো ছিয়াশিটি এছাড়াও রয়েছে গোর্খাল্যান্ড কোটা এবং আদার্স কোটা নিয়ে এই নিয়ে টোটাল হচ্ছে তিনশোটি সিট এইবারে বলে রাখি এডুকেশান কোয়ালিফিকেশান কী কী চেয়েছে না এডুকেশান কোয়ালিফিকেশান প্রথমেই বলে রাখি উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে এবং তার সাথে ইংলিশ এই চারটে সাবজেক্টে জেনারেল ছেলেদের ক্ষেত্রে সত্তর পার্সেন্ট এবং আদার্স এস এসসি ও ক্ষেত্রে হচ্ছে ষাট পার্সেন্ট প্রথমে বলে রাখি যে বিগত তিন চার বছর যে ট্রেন্ড পাওয়া গিয়েছে আশি পঁচাশির উপর মিনিমাম নাম্বার না থাকলে জেনারেলে মোটামুটি ফর্ম ফিল আপ মোটামুটি র্যাঙ্ক পাওয়া যায় না তো এবারে বলে রাখি এছাড়া যারা বেঙ্গল বোর্ডের ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে তাদেরও প্রায় একই রকম কম্বিনেশান থাকা দরকার ফিজিক্স কেমিস্ট্রি এবং ইংলিশ এবং বায়োলজি এটা অনেকে প্রায় সবাই জেনে থাকো এখানে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে এখানে মূলত এর ক্ষেত্রে কিন্তু কোনো সিট নেই অন্যান্য কিন্তু ক্ষেত্রে যেমন নিটের ক্ষেত্রে ই সিট রয়েছিল টেন পার্সেন্ট কোটা কিন্তু এখানে কিন্তু আমাদের স্টেট যে কৃষি বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এই মান্যতা দেন ই এর ক্ষেত্রে আর কী কী রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য না এখানে আপনাকে ওয়েস্টবেঙ্গলে ডোমিসাইল হতে হবে অর্থাৎ ওয়েস্টবেঙ্গলে স্থায়ী অধিবাসী হতে হবে তা আপনি আপনার নিকটবর্তী অঞ্চল অফিস থেকে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন এছাড়াও আর কি গুরুত্বপূর্ণ রয়েছে অ্যাডমিশন ফি বলা হয়েছে অ্যাডমিশন যারা হোস্টেলে থাকবে তাদের ক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা এবং যারা বাইরে থাকবে তাদের ক্ষেত্রে একুশ হাজার দুশো টাকা তো টাকাটা খুব একটা বেশি নয় তাছাড়া স্কলারশিপের ব্যবস্থা রয়েছে অ্যাপ্লিকেশন ফি প্রথমে বলে রাখি জেনারেলের ক্ষেত্রে দেড় হাজার টাকা এসসি এস টি পি ডাব্লুটির ক্ষেত্রে সাড়ে পাঁচ সাতশো পঞ্চাশ টাকা কোটার টাকা এবং কোটা এসটি এস টি ক্ষেত্রে সাড়ে সাতশো টাকা এইটা একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং এটি রেড কালারই দেওয়া হয়েছে যে অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে হচ্ছে না এগারো ছ তারিখ থেকে অর্থাৎ শুরু হয়ে গেছে তোমার লাস্ট ডেট রয়েছে সাতাশ ছয় অর্থাৎ এই এই মাসের সাতাশ তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং টোটাল ফর্মটাকে আপনারা যা যা ফিল আপ করছেন তা এডিটিং অপশান পর্যন্ত রয়েছে তিরিশ তারিখ পর্যন্ত এবং আপনারা কোন ওয়েবসাইট থেকে এই ফর্ম ফিল আপ করতে পারবেন না ডাব্লিউ ডাব্লিউ বিসি ডট ইডিউ ডট ইন এই ওয়েবসাইটে খুললে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এই ইনফরমেশান তথ্যের সাথে কী কী আপনাকে রাখতে হবে না যখন ফর্ম ফিল আপ করবেন আপনার ডিটেলস সব কিছু থাকতে হবে নিজের নাম বাবার নাম মায়ের নাম মোবাইল নম্বর নিজস্ব মোবাইল নম্বর ওন ইমেল আইডি গার্ডিয়ান নেম ও বি সার্টিফিকেটস আধার কার্ড এছাড়া ডোমিসাইল সার্টিফিকেট ন্যাশনালিটি রিলেজি এগুলো কিন্তু সবই থাকতে হবে এবং কি কী ছবি আপলোড করতে হবে সেগুলো সুন্দর করে দেওয়া রয়েছে কালার ফটোগ্রাফ রয়েছে সিগনেচার রয়েছে বার্থ সার্টিফিকেট এবং তার সাথে মার্কশিট হায়ার সেকেন্ডারি এছাড়া কাস্ট সার্টিফিকেট এগুলো আপনারা তার আগে আমাদের যে মোবাইলে অ্যাডপ স্ক্যানার রয়েছে সেখানে কিন্তু আপনারা পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আপনি কিন্তু করে নেবেন এছাড়াও কি রয়েছে গাইডলাইন আর কী কী রয়েছে না গাইডলাইনের ক্ষেত্রে আপনাকে নিজস্ব ইমেল আইডি দিয়ে আপনাকে সেখানে সাইন আপ করতে হবে এবং নিজস্ব মোবাইল নম্বর এখানে বলে রাখা দরকার ফর্ম ফিল আপের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে আপনি কিন্তু যে রিসেন্ট পাসপোর্ট ফটো এবং সিগনেচার তা কিন্তু আপনাকে টেন কেবি এবং একশো কেবির মধ্যে রাখতে হবে যেন ফাইলটা কম বা একশো কেবির বেশি যেন না হয়ে থাকে এছাড়া আদার্স ডকুমেন্টস যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বার্থ সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট তার সাথে এইচএসের মার্কশিট এবং হচ্ছে কাস্ট সার্টিফিকেটের সার্টিফিকেট এবং হচ্ছে পোর্স করার ক্ষেত্রে সার্টিফিকেট এবং আধার কার্ড এইগুলো হচ্ছে আপনি কিন্তু চল্লিশ থেকে হাজার চব্বিশ কেবির মধ্যে ফর্মেটে আপনাকে রাখতে হবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এছাড়াও এখানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া রয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে প্রথমে ওয়েবসাইটে যেতে হবে বিশেষ যে নিজস্ব ওয়েবসাইট তারপর ক্লিক টু অ্যাডমিশান এবং সেখানে ইউজি অ্যাডমিশন দু হাজার চব্বিশ এইভাবে সাইন আপ করতে হবে তারপর আপনি অ্যাপ্লাই নাও করতে হবে এবং প্রিভিউ সাবমিট নেক্সট বোর্টম করে আপনি সেখানে কাজ করুন মেক পেমেন্ট পেমেন্ট অপশান রয়েছে পেমেন্ট আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি করতে পারেন তো এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য তেমন থ্যালাসিমা টেস্টের এগুলো অনেকগুলো পরে এগুলো চিন্তার বিষয় নয় কারণ অ্যাডমিশান পেলে তবে এগুলো টেস্ট করা প্রয়োজন নাহলে দরকার নেই আর তেমন কিছু এখানে নেই এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে হেল্পলাইন দেওয়া রয়েছে যেটি আপনার কোনো টেকনিক্যাল প্রবলেম হলে আপনি কিন্তু হেল্পলাইনে ফোন করে কিন্তু আপনি কোয়ারি জানতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও আশা রাখছি সবাই আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন আর যদি না আপনি কোনো আমার সমস্যা হয় আপনি কিন্তু আমার আমার যে মেল আমার যে কমেন্ট সেকশান রয়েছে সে কমেন্টটি আপনি লিখবেন আশা রাখছি সবাই ভালো থাকবেন যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো যা